তো বন্ধুরা, আজকে আমরা বিকেল থেকে শুরু করলাম, বিকেল হয়ে গেছে। আর বিকেলে কেন শুরু করলাম সেটা এনি বলবে। অনেকদিন থেকে ভাবছি আলুর চপ বানাবো, তো বানানো হচ্ছে না, তাই ভাবলাম আজকে বিকেলবেলা একটু আলুর চপ বানাই। আর ভাতের মধ্যে আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, এখন আমি আলু ছড়াচ্ছি। আলুটা সিদ্ধই আছে, তাড়াতাড়ি চপটা বানানো হয়ে যাবে। চপ কিন্তু বিকেলেই খায় মুড়ি দিয়ে, সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে খাবো। এই বিকেল হতে হতে বানানো হতে হতে সন্ধ্যা হয়ে যাবে। আর ওদের দেখো, ওরাও কিন্তু বসে আছে, ওই একজন আর এই একজন ঘুমাচ্ছে বসে। যাই হোক, তো আমরা আরেকজন জেগে আছে, আমরা শুরু করি, তাই দেবো। সব রেডি আছে, আলু সেদ্ধ করাই আছে, খালি বানানোটা বাকি আছে, খালি সমস্ত জোগাড় জাতি করে বানাতে হবে। ভাতের আলু আর এখানে ছাড়িয়ে পরিষ্কার করে রাখা হয়েছে, তো আলুটা ছাড়ানো হোক, তারপর আসি। আমাদের চপের দোকান কিন্তু খুলে গেল বিকেলবেলা, এখন বাজে প্রায় 4:45 বেজে যাবে। তাড়াতাড়ি করো, সন্ধ্যা হয়ে যাবে, তাহলে কেউ দেখতে পাবে না। না না, তাড়াতাড়ি হয়ে যাবে, সব রেডি, শুধু করবো। আমার বিড়ালগুলোও লাইন দিয়েছে চপ খাবে বলে। না দেখে, দেখি ঠিক আছে, মারছে কেমন করে, ওটা কেন ডিস্টার্ব করলে অসুবিধা, ওটা কেন আমার কাছে আসছে। এবার এখানে আমি কিছু ভাজা মশলা করব, তার জন্য গোটা মশলা নিয়ে নিয়েছি। এখানে নিচে ধনে, গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার আলুর পুরটা তৈরি করব, তার জন্য কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কার বাটা, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা যদি ঝাল প্রয়োজন হয় তখন দেব। আদা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব। এবার সেদ্ধ আলু ভেঙে দিয়ে দেব। তোমরা যদি এটা আমিষ তৈরি করো, তাহলে এর মধ্যে রসুন পেঁয়াজ সবকিছু দিয়ে আগে ভেজে নেবে, তারপর। আমার নিরামিষ বলে শুধু আদা আর কাঁচা লঙ্কা দিলাম, আর একটু হলুদ, লঙ্কার গুঁড়ো ঝাল যেমন খাবে সেরকম দিতে পারো। সব আলুগুলোই ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এবার আলুটাকে তেলের সাথে মশলার সাথে ভালো করে ভাজবো। দেবো লবণ, আধ মতো একটু লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ধনে পাতার কুচো। মশলা করতে একদমই বেশি সময় লাগবে না, তাও আবার নিরামিষ, একদমই কম সময়, পেঁয়াজ রসুন ভাজতেও হবে না। এবার একটু লেবুর রস দিয়ে দেবো। এবার রংটা যাতে একটু ভালো আসে, তার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর এখানে যে ভাজা মশলাটা করে রেখেছি, ভাজা মশলাটাও দিয়ে দেবো পরিমাণ মতো। মশলাটা কিন্তু আমাদের হয়েই এসছে, একদম কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে, শেষে একদম ওগুলো দিয়ে দিলাম, তাহলেই কিন্তু একদম চপের মশলা রেডি হয়ে যাবে।
এখনো কিন্তু ব্যাটার তৈরি করা হয়নি, ব্যাটার তৈরি করব। আপের মশলাটা যখন হয়ে যাবে এরকম ভাবে কড়া থেকে ছেড়ে ছেড়ে চলে আসবে। এই যে রেডি হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে মশলাটা দেওয়ার কারণে, খুব সুন্দর একটা কালচে কালার চলে এসেছে। এবার নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে চপটা তৈরি করতে হবে, ততক্ষণ আমি ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটাও আবার একটু কিছুক্ষণ রাখতে হবে। এবার তৈরি করব ব্যাটার, তার জন্য নিয়ে নিলাম বেসন। এখনটা একটু চেলে নিতে হবে, তাহলে কিন্তু ব্যাটারটা ভালো করে স্মুথ তৈরি হবে। বেসনে অনেক রকম এরকম থাকে, এরকম গুড্ডি গুড্ডি থাকে একটু দানা দানা, তো দানাগুলোকে আমি ভেঙে দেবো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো দেবো লবণ। এবার এখানে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি, দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কার বাটা। মশলার মধ্যে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা চালের গুঁড়োও দিতে পারো। আমি 2 চামচ দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু মাখানো হয়ে গেছে, এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। সন্ধ্যা হয়েই গেল, দেখো আমাদের পুরো একদম অন্ধকার হয়ে গেছে, আর এখানে এখনো পর্যন্ত আলো আছে। যতক্ষণ হয় দেখি, তারপরে এই যো আমাকে আলো দেবে, কৃত্রিম আলো আমার। তাকে ভালো করে ফেটাতে হবে, দানা যাতে না থাকে সেইভাবে। 5-6 মিনিট ধরে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। অন্ধকার হয়ে গেল, সন্ধ্যেবেলা চপ খাওয়ার সময় হয়ে গেল। দেখো এটাকে আমি বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি, এবার এটা একটুখানি রাখা থাক, ততক্ষণ আমি চপটা গড়ে নেব। এবার একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে একটু বেসনের গুঁড়ো ছড়িয়ে দেবো। এবার যে চপের এটা তৈরি করেছিলাম চপের পুরটা, সেখান থেকে অল্প অল্প নেব, আর এইভাবে চপের তৈরি করে নেবো চপটা। তাড়াতাড়ি তৈরি করতে হবে, অনেক সময় হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এভাবে একে একে সব তৈরি করে নেব। চপের দোকানে প্লাস্টিক দিয়েও অনেকে করে, তাই না? দুটো প্লাস্টিকের মধ্যে চাপ দিয়ে, এটা হাতে লাগে না, আমাদের হাতে লাগবে না, আমাদের ভালো পুর হয়, ওরা আরো পাতলা করে না, সেই জন্য আমাদের একটু মোটা হচ্ছে। হ্যাঁ আমাদের একটু পুরটা বেশি ঘরোয়া বলে। ভালো বন্ধ করা হয়েছে দেখি না, আমার ক্যামেরায় আলো লাগবে। দুটো লাইট না হলে ভালো হবে না। সন্ধ্যাবেলা শিউলি ফুলের এত সুন্দর গন্ধ বেরোয়, একটু রাত হলেই প্রচুর সুন্দর গন্ধটা বেরোয়, রাত্রিবেলায় ঝরে যায়। ছোটবেলায় আমরা করেছি, এখন আর বাচ্চারা মনে হয় করে না, তখন আমরা করেছি। আমাদের পিসি বলে দিত কীভাবে পুজোটা করতে হবে,
তারপরে ঠাকুরটা কিভাবে তৈরি করতে হবে এই সময়? হ্যাঁ এই সময়তেই হয়, ঠিক মনে পড়ছে না কিন্তু এই সময়তেই হয়। তো এই কার্তিক মাসটা মনে হয় এটা। আকাশ প্রদীপ দেওয়া হয়, তো দেখো আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এখানে বেসন গোলা হয়ে গেছে, এখানে পুর, এবার শুধু ভাজার পালা। তেলটাও বসানো হয়ে গেছে, আর বেসনটা কিছুক্ষণ যে ফেটিয়ে রাখলাম ওর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার, পরে অল্প একটু জল দিয়ে দেব। দেখো কি ম্যাজিকটা হবে, এইবার হবে। ফেনা দেখেছো কিরকম উঠছে? এবার এটাকে মশা মশা নিতে হবে এর সাথে। উনুন কেমন রেডি? মোটামুটি রেডি। এবার একটু গরম তেল দেবো, একটু গরম তেল কড়া থেকে তুলে দিয়ে দেবো। সাবধানে এটা দিতে হবে হাতে না লাগে, দিলে একটু মচমচে হবে, তাই তো বলো? আর সোডাটা দেওয়ার কারণ কি? সোডাটা দিলে ফুলবে নাকি? আর গরম তেলটা দিলে চপের গায়ে তেলটা লাগবে না। হ্যাঁ এটাও ঠিক। এবারে আমাদের যে কোনো পকোড়াতেই গরম তেল দিলে ভালো হয়, মুচমুচেও হবে। এবার এবার আমাদের এখান থেকে নিতে হবে। এবার চপ ভাজতে হবে, তেলটা একটু গরম হোক। আর একটু ব্যাটারের ঘনত্বটা ঠিক আছে কিনা দেখার জন্য এরকম একটা আঙুল ডুবিয়ে দেখতে হবে। এই যে দেখো আঙুলের গায়ে কিন্তু ব্যাটারটা লেগে থাকছে, আর যেটা বাকি আছে সেটা কিন্তু ঝরে পড়ছে, আঙুলের গায়ে কিন্তু লেগে আছে। এইভাবেই ব্যাটারটা তৈরি করতে হবে, এরকমভাবে চপের গায়েও লেগে থাকবে। এবার একটা করে নিয়ে নিলাম, ভাজা চলছে, একটা দেওয়া হয়ে গেছে। চপ একে একে ভাজা হচ্ছে, আর একটা দিয়ে দেবো। চপগুলো কিন্তু সুন্দরই ফুলছে, প্রথমে এটা তেলটা একটু গরম হয়নি বলে একটু ফোলেনি, তারপরে এগুলো ফুলছে। এই তো দেখো হয়ে গেছে, একটা হয়ে গেছে লাল লাল। এভাবে একে একে সব তৈরি করতে থাকবো। অন্ধকার হয়ে গেছে, একটু মচমচে করে লাল লাল করে ভাজবো, একটু টাইম লাগবে ভাজতে, আঁচটা মাঝারি রেখে ভাজতে হবে। একে একে সমস্ত চপ কিন্তু ভাজা হয়ে গেল, আর দুটো তিনটে বাকি আছে। এই দুটো আর একটু লাল হবে, দারুণ লাগবে। যাই হোক আর দেখানো নেই কিছু, তারপর খেয়ে দেখানো হবে। এমনিতে অন্ধকার হয়ে গেছে, এরা সব ভাজছে, ভাজুক এক এক করে, আমরা বরঞ্চ ওই খাওয়ার পর্বতেই আসছি, তাই তো বলো? আর কি দেখাবো, একই তো জিনিস। এখন এখানে তিনটে চপ ভাজা হচ্ছে, আর এখানে কিছু হয়ে গেছে, তো দেখাই তোমাদের কত সুন্দর মচমচে হয়েছে, আর দেখো কত সুন্দর হয়েছে। এই তো দেখো, দেখেই একদম দেখো হয়েছে একদম, কিন্তু একদম খুব ফুলকো হয়েছে। এই যে দেখো কেমন ফুলকো হয়েছে, ও দারুণ। গরম বলে আমি ভাঙতে পারছি না, এইটা দেখলে বুঝতে পারবে ভিতরটা কিরকম ফাঁপা হয়েছে। হুম এ
এটা তোমাদের দাদা ভাই খাচ্ছিল তো দেখো আস্তে আস্তে খাওয়া শুরু হয়ে গেছে এটা আমি খাচ্ছিলাম আমি একটা খাই অনেক দিন চপ খাওয়া হয়নি কারণ আমার তো দোকান থেকে এনে খাই না কারণ দোকানে পেঁয়াজ দূষণ থাকে তাই বাড়িতে বানিয়ে খেতে হয় সবসময় বাড়িতে বানানোও যায় না তো বানাতে ইচ্ছা করলো বলে আজকে বানিয়ে ফেললাম খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে দেখো আমি খাচ্ছি আর ভেতরটা দেখো একদম ভিতরে একদম পুরো দুখন হয়ে গেছে হেভি 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 যা মুচমুচে না দোকানে হলে একসঙ্গে একটু গরম গরম চা মুড়ি হলে একদম জমে যেত একটা চপ দোকানে 5 টাকা তাও পোষাবে না কিন্তু কত হয়েছে দেখো খুব বেশি খরচা করিনি যত খুশি খাও তো গরম গরম চপও খাওয়া হয়ে গেল এবার নিচে গিয়ে চায়ের সাথে খাবো তোমরা বলো কেমন লাগলো আজকে রেসিপি আর এভাবে চপ বানাও কমেন্ট করে জানাও আজকে রেসিপি কেমন লাগলো আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকে আমাদের এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওয়ে টাটা